সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে জানব জমির দালালি করা কতটুকু বৈধ, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এক্ষেত্রে আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো, জমির দালালি করা এটা জায়েজ হতে পারে কয়েক সুরতে, সরাসরি হারাম না, সরাসরি নাজায়েজ না। কোন কোন সুরতে জায়েজ? যেমন জমির দালালি করা কাদের জন্য বৈধ এবং কেমনটা জায়েজ? যেমন আপনি কাউকে বললেন যে ভাই তোমার জায়গাটা আমি 5 লক্ষ টাকা শতাংশ করে বিক্রি করে দিব এবং এর উপরে যা থাকবে এটা আমার, এটা বলে আপনি কারো জমি বিক্রি করলেন, হ্যাঁ এটা বৈধ হতে পারে, কারণ আপনি তার অনুমতি নিয়ে, কারণ সে গ্রাহক পাচ্ছেন না আর আপনি অনেক, আপনার কাছে অনেক গ্রাহক আছে, এই জন্য এইভাবে জমি ক্রয় কিনা বেচা করা এটা বৈধ। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিজে জমিটা নিজের টাকায় কিনলেন, পরবর্তীতে আবার বেচলেন, এটা তো আপনার জমি কিনা বেচা, এটা তো দালালি না। দালালি কোনটাকে বলবে? যেমন এক মানুষ এসে দাম করলো যে আমি এই জমিটা 4 লাখ টাকা করে দিব, তখন যিনি বিক্রেতা উনি বলবেন তরু মিয়া কিসের 4 লাখ, 4.5 লাখ টাকা করে একজন লোক মানুষ দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তখন অমুক ব্যক্তি এসে বলল এই যে আমি 4.5 লাখ নেওয়ার জন্য দাঁড়ায় আছি, মানে দাম বাড়ানোর জন্য এমন কথাবার্তা বলে অনেকে। তো দেখেন এই যে 4.5 লাখ করে দাঁড়ায় আছে আর আশপাশের মানুষ আছে তারাও 4.5 লাখ বলে, আপনি কিভাবে 4 লাখ বলেন? আসলে সে জমি কেনার জন্য না, এই যে দাম বাড়ানোর জন্য, আবার পরে সে 5 লাখ করে বিক্রি করে, তো এটা কোনোভাবেই বৈধ না এবং এটা নাজায়েজ একটি কাজ, হারাম একটি কাজ। আপনি জমির দালালি করতেছেন, আপনি কেনার জন্য না, শুধু শুধু আপনি মানুষের দাম বাড়াচ্ছেন, এটা হচ্ছে আপনি কিনে বেশি দামে বিক্রি করলেন, এটা ঠিক আছে। আবার কিছু কিছু পার্টি আছে যে আপনার থেকে কিনলো বেশি দামে, মানে কিনলো 4 করে বললো, সে অমুকের কাছে বেচতো 5 লাখ করে, আবার আপনার থেকে এখান থেকে 1 লাখ করে নিচ্ছে প্রত্যেক শতাংশতে, তো 5 শতাংশতে সে 5 লাখ নিয়ে গেল। আবার যার কাছে সে বিক্রি করতেছে যে ভাই এই জমির দাম কিন্তু অনেক বেশি, আমি আপনার 5 লাখ করে নিয়ে দিছি, আপনি আমারে খুশি হয়ে কিছু দিন, সে এই পক্ষ থেকেও নিল সেই পক্ষ থেকেও নিল, এটা আবার নাজায়েজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এগুলো অনুচিত এবং হারাম কাজ। আপনার যদি সমর্থ থাকে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বেশি দামে বিক্রি করেন, এটা জায়েজ, তবে আপনি এই নিজে কিনে বিক্রি করেন এটাও জায়েজ, কিন্তু দাম বাড়ানোর জন্য বিভিন্ন কথা বলতা বলা অথবা আরও বিভিন্ন অন্যায় পথ অবলম্বন করা এগুলো জায়েজ নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।